প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আজকের দিনটাকে বিশেষ করে বিজেপি বিরাটভাবে পালন করেছে। তবে দর্শক, আজকে দুপুরের দিকে কলকাতার ভবানীপুরে একটা ঘটনা ঘটে যখন সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি রয়েছে, মূর্তিতে মালাদান করতে সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু দর্শক, সেখানে তাকে কিন্তু একটা বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছিল। আর যারা বিক্ষোভ দেখেছিলেন তাদের মধ্যে একজনকে দেখছিলাম যে তিনি টিভিতে অনেক কথা বলছিলেন এবং তার মধ্যে এ কথাও বলেছেন যে শুভেন্দু অধিকারীর ডিএনএ টেস্ট করার প্রয়োজন রয়েছে। এই হচ্ছেন সেই ব্যক্তি যার নাম হচ্ছে চন্দ্রচূড় গোস্বামী, এবং তিনি যে পরিচয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন কার্যকরী সভাপতি অখিল ভারতীয় হিন্দু মহাসভা, এই সংগঠনের তিনি হচ্ছেন কার্যকরী সভাপতি। আমি দর্শক আপনাদেরকে প্রথমে তার বক্তব্য শোনাবো, ভালো করে শুনবেন। তারপর আমি কিন্তু আরও একজনের বক্তব্য শোনাবো যিনি আমাকে একটা দু মিনিটের ভিডিও বার্তা দিয়ে পাঠিয়েছেন। সেখানে আবার তিনি বলছেন যে যাকে আমরা দেখছি যে চন্দ্রচূড় গোস্বামী বলে, যিনি আবার অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি বলে বলছেন, পরিচয় দিচ্ছেন, ইনি কে? ইনাকে তো আমি চিনিই না, আমি তো হচ্ছি ওই সংগঠনের রাজ্য সভাপতি। দর্শক, আমি ব্যাখ্যাতে আসবো, আগে শুনুন চন্দ্রচূড় গোস্বামী মিডিয়ার সামনে তিনি ঠিক কি বলেছেন। শুভেন্দু অধিকারের ডিএনএটা টেস্ট করা দরকার। উনি প্রথমে যখন হিন্দুত্ববাদী সংগঠন করতেন, হ্যাঁ, তারপরে উনি কী করলেন, ওখান থেকে এসে তৃণমূলে এলেন এবং যাদের সাথে রাজনীতি করতেন তাদেরকেই উনি মেরেছিলেন, মারধর করেছিলেন। তারপরে পরবর্তীকালে এই লোকটি চলে এলেন বিজেপিতে। এটা তৃণমূলের চক্রান্ত কখনোই হতে পারে না। তার কারণ হচ্ছে কে কার কাছ থেকে কত কোটি টাকা লেনদেন করে, সারদা বা নারদে কত টাকা কারা নিয়েছে সেটা তো শুভেন্দুবাবুরাই ভালো বলতে পারবেন। তো ফলে তৃণমূলই চক্রান্তটা শুভেন্দু বলতে পারবেন, তার কারণ যে মানুষরা চক্রান্ত করে তারাই তো বলতে পারবে। আমাদের হচ্ছে এটা নিজের মাতৃভূমি, তো ফলে আমরা পশ্চিমবঙ্গকে আজকে যে ভাঙার চেষ্টা করছে সেইটা কিন্তু আমরা ভাঙতে চাই না। তারা উত্তর এবং দক্ষিণবঙ্গে যে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আন্দোলন। ফলে শুভেন্দুর মতো মানুষরা আমাদেরকে যত আক্রমণ করবে, আজকে যে চটটা মেরেছে, আপনারা বলছেন যে আমরা নাকি গুন্ডা বা আমরা এ, তো মারটা তো আমরা খেলাম, কিন্তু আমরা এতটাই শান্তিপ্রিয় যে আমার পক্ষে যারা ছিল কেউ কিন্তু পাল্টা মার তাদের মারেনি। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান করেছেন, যে চটটা আমার গালে পড়েছে সেটা কিন্তু আসলে বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জিকেই চটটা মেরেছেন। শুনলেন দর্শক, তাকে নাকি আবার চটথাপ্পড়ও মারা হয়েছে, কার্যকরী সভাপতি অখিল ভারতীয় হিন্দু মহাসভা। আসলে যখন এই বিক্ষোভটা হয়েছিল তখন বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিএমসির একটা চক্রান্ত, ষড়যন্ত্র, যে শুভেন্দু অধিকারী আসবেন আর সেই সময় এরকম একটা ব্যানারে একটা বিক্ষোভ দেখাতে হবে, একটা অস্বস্তির মধ্যে ফেলতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শাসকের চক্রান্ত, এটা বলা হয়েছিল এবং তারই একটা ব্যাখ্যা দিচ্ছিলেন ওই ব্যক্তি। দর্শক, এবার কিন্তু আমি শোনাবো সেই ব্যক্তির কথা যিনি আমাকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। দর্শক, ভালো করে শুনবেন তিনি আবার কি বলছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন, কারণ এই ব্যক্তি তিনি যেভাবে নিজেকে পরিচয় দিচ্ছেন যে ওই সংগঠনের একেবারে কার্যকরী সভাপতি হিসেবে এবং সভাপতি মানে কার্যকরী সভাপতি হিসেবেই তিনি একেবারে এই বিক্ষোভটা দেখেছেন এবং শুভেন্দু অধিকারের ডিএনএ টেস্ট করা প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। এখন সেই সংগঠনের একেবারে রাজ্য সভাপতি হিসেবে দাবিদার এই ব্যক্তি কি বলছেন দর্শক শুনুন, তারপর আমি আলোচনাতে আসব। নমস্কার, আমি কার্তিক চন্দ্র ভট্টাচার্যী, অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি, আমার কেন্দ্রীয় সভাপতি মাননীয় শ্রী ত্রিদণ্ডী মহারাজ। এবিপি আনন্দের একটা খবর আজকে আমি দেখলাম, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনের সামনে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে চন্দ্রচূড় গোস্বামী বা কেউ বলছেন যে শুভেন্দু অধিকারী ডিএনএ টেস্ট করা দরকার আছে বা এরকম কুরুচিকর মন্তব্য। প্রথমেই বলে রাখি, অখিল ভারতীয় হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি হিসেবে আমাদের রাজ্য কমিটিতে চন্দ্রচূড় গোস্বামী বলে কোনো ওয়ার্কিং প্রেসিডেন্ট নেই। দ্বিতীয় কথা, অখিল ভারত হিন্দু মহাসভা এই সংস্কৃতিকে বিশ্বাস করে না, সে যে কোনো দলেরই হোক না কেন, তাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করাটাই আমার দলের নীতি। আমার দল তার নিজের বক্তব্য রাখতে গিয়ে অন্য দলের কোনো নেতা বা নেত্রীকে এরকম কুরুচিকর মন্তব্য করে না। অতএব যে ঘটনাটি আজকে ঘটেছে
তার সঙ্গে অখিল ভারত হিন্দু মহাসভার কোনো সম্পর্ক নেই এবং এর দায় অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে আমি বলছি যে এটা দায় আমাদের কিছু নেই। নমস্কার। শুনলেন দর্শক, এবার কি বলবেন? বিজেপি যেটা বলছিল যে যেটা ঘটেছে ভবানীপুরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে শাসকের চক্রান্ত, এবং সেটাকে আবার একেবারে অস্বীকার করেছেন ওই ব্যক্তি। তবে দর্শক, এই ব্যক্তি আবার বলছেন যে এই নামে এই পদে আমাদের সংগঠনে কেউ নেই। তাহলে রহস্যটা কি? দর্শক কি বলবেন? যদি এ নিয়ে আপনাদের কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।